হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি মজাদার ড্রামা নিয়ে। মূলত আজকের গল্পটি দুই ফ্রেন্ডের, যারা সারাদিন ঝগড়া করেই বেড়ায়। তবে পরবর্তীতে ওদের মাঝে কিভাবে প্রেম হয় তা জানতে হলে ভিডিওটি তোমাদের দেখতে হবে। আজকের গল্পটি খুবই মজার হতে চলেছে, আশা করছি তোমরা খুবই এনজয় করবে। শুরুতে গল্পের নায়িকা চ্যান চ্যানকে দেখি, সে দেখতে খুবই কিউট, তবে একটু বোকা স্বভাবের। চ্যানের ক্রাশ হল স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম আর মেধাবী ছেলে জিয়াজি। সেই এলিমেন্টারি স্কুল থেকে চ্যান ওকে পছন্দ করে, কিন্তু এখনও ও জিয়াজির সাথে কথাও বলেনি। নতুন বছর উপলক্ষে আজ স্কুলে অনুষ্ঠান হবে। চ্যান ডিসাইড করে আজ যেভাবেই হোক জিয়াজিকে প্রপোজ করবেই। সুন্দর করে রেডি হয়ে বের হচ্ছিল, যেহেতু শীতের সময় ছিল, মা ওকে জোর করে এতগুলো কাপড় পরিয়ে দেয়। তবে স্কুলে এসেই ও সেই কাপড়গুলো চেঞ্জ করতে থাকে। সাথে ওর বেস্ট ফ্রেন্ড মেলিও ছিল। ওদিকে কিছু ছেলে পেলে গল্পের নায়ক তিয়ানকে লড়াইয়ের চ্যালেঞ্জ করে। তখনই প্রিন্সিপাল চলে আসলে সবাই পালাতে থাকে। তিয়ান পালাতে গিয়ে চ্যানের সাথে ধাক্কা খেয়ে ওর উপরেই পড়ে যায়। প্রিন্সিপাল এসে ওদের এভাবে দেখে তো উল্টাপাল্টা কিছুই ভেবে নেয়। চ্যান বলে, এমন কিছুই না, স্যার বিশ্বাস করে না। তখনই এখানে জিয়াজি চলে আসে। আমরা জানতে পারি তিয়ান আর জিয়াজি বেস্ট ফ্রেন্ড। চ্যান প্রিন্সিপালকে বলে, আমি তো কাপড় চেঞ্জ করছিলাম। এরপরও প্রিন্সিপাল শাস্তি হিসেবে ওদেরকে অ্যাপোলজি লেটার লিখতে বলে। এমন এক অবস্থাতে ক্রাশের সাথে দেখা হয়ে বেচারি খুবই লজ্জা পেয়ে যায়। ওদিকে নতুন বছর উদযাপন শুরু হয়ে যায় আর চ্যান বসে বসে অ্যাপোলজি লেটার লিখছিল। তিয়ান নিজের লেটারটাও ওকে দিয়েই লিখাচ্ছিল। এ সময় আতশবাজি হলে চ্যান ওকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। তিয়ান সাধারণত কোল্ড টাইপের, কারো সাথেই তেমন কথা বলে না, তবেও চ্যানকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। চ্যান তো অবাক। সাধারণত চায়নাতে পরিবারের সবাই একসাথে নতুন বছর উদযাপন করে, তবে তিয়ানের বাবা মা এতটাই ব্যস্ত থাকে যে ওর জন্য ওনাদের কাছে সময়ও নেই, এমনকি ওকে কলও করে না। পরদিন স্কুলে এসে চ্যান ওকে লেটারটা দেয়। অ্যাসেম্বলির সময় প্রিন্সিপাল তিয়ানকে বলে অ্যাপোলজি লেটারটা পড়তে। তিয়ান পড়তে থাকে, আমার কাজের জন্য আমি খুবই লজ্জিত, এর জন্য আমি ভেরি 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 সরি। স্কুলের সব মেয়েদের বলতে চাই, সবাই বাসা থেকে কাপড় চেঞ্জ করে আসবে, আমার মতো কেউ গাছের নিচে কাপড় চেঞ্জ করতে যাবে না। এসব শুনে তো সবাই হাসতে থাকে। টিচাররা বলে, এসব কি বলছ, মানে চ্যান ভুল করে নিজের লেটার তিয়ানকে দিয়ে দিয়েছে। তিয়ান তো অনেক রেগে যায়। পরদিন স্কুলে আসার আগে চ্যান ওর পছন্দের আইডলের কনসার্টের টিকিট কিনতে যায়, তবে শেষ টিকিটটা তিয়ান কিনে ফেলেছে। তিয়ান যাওয়ার সময় ওর সাইকেলের টায়ারটা লিক করে দেয়, যার ফলে স্কুলে আসতে ও দেরি করে ফেলে। আজ চ্যানের স্পিচ দেওয়ার কথা ছিল, যেহেতু ও দেরি করে ফেলেছে ওর জায়গায় টিং স্পিচ দিচ্ছিল। এ সময় স্যার ওর দিকে আসছিল। চ্যান ভয় পেয়ে বলে, এখন কি করব। মেলি বলে, জলদি বেহুশ হয়ে যা। ও বেহুশ হয়েছে দেখে স্যারও ভয় পেয়ে যায়। স্যারের বলাতে জিয়াজি ওকে নার্সিং রুমে নিয়ে যাচ্ছিল। চ্যানের মনে তো লাড্ডু ফুটছিল। জিয়াজি বুঝতে পারে এই মেয়ে নাটক করছে। যাই হোক, চ্যান ওকে ধন্যবাদ বলে এখানে নিয়ে আসার জন্য। চ্যান বাড়ি এসে দেখে বাবা মা ঝাড়ু নিয়ে ওর অপেক্ষা করছে। ওনারা জেনে ফেলেছে ও স্পিচ না দিয়ে কনসার্টের টিকিট কিনতে গিয়েছে। চ্যান ভাবে তিং হয়তো ওর বাবা মাকে এটা জানিয়েছে। আসলে তো স্যার ওনাদের কল করে বলেছে চ্যান স্কুলে নেই। তিং হলো চ্যানের মামাতো বোন। চ্যান ভাবে বাবা মা ওর চেয়ে বেশি তিংকে ভালোবাসে, এজন্য তিংকে নিয়ে ওর হিংসে হয়। পরদিন জিয়াজির পিয়ানো পারফরম্যান্স ছিল। জিয়াজিকে উপহার দেওয়ার জন্য সিঁড়িতে এক গানের উপর ও লাভ আঁকে। সেখানে যাওয়ার সময় ও তিয়ানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। দুজন একসাথে বলে, তুমি আবারও, আর দুজন দুজনের রাস্তায় চলে যায়। চ্যান জিয়াজিকে দেওয়ার জন্য সিঁড়িটা খুঁজতে থাকে, তবে সেখানে ও কনসার্টের টিকিট পায়। আর ওদিকে তিয়ানের কাছে সেই সিঁড়িটা ছিল।
আর টিকিট না থাকার কারণে ও কনসার্টে যেতে পারে না। মানে আবারও ওদের জিনিস অদল বদল হয়ে গেছে। পরদিন চ্যান ওকে কনসার্টের টিকিটটা ফিরিয়ে দেয়, যদিও এটার আর দাম নেই। চ্যান নিজের সিডিটা ফেরত চায়। তিয়ান বলে, আমি কিভাবে বুঝবো ওটা তোমার? চ্যান বলে, আমি এক গানের উপর এঁকেছিলাম। ও জিজ্ঞেস করে, কোনটা? চ্যান বলে, আই লাইক ইউ। ও আবারও জিজ্ঞেস করে, কোন গানটা? চ্যান বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, আই লাইক ইউ। তখনই জিয়াজি আসে আর বলে, সমস্যা নেই, তোমার কথা কন্টিনিউ করো। পেছন থেকে ছেলেরাও ওকে টিজ করতে থাকে। চ্যান বলে, তোমরা ভুল বুঝছ। তিয়ান বলে, তোমার মতো মেয়েকে আমি কখনোই পছন্দ করব না। এই বলে ও চলে যায়। চ্যান এই চিন্তায় ছিল জিয়াজি ওর ব্যাপারে কী ভাববে। আজ থেকে নতুন সেমিস্টার শুরু হয়। এবার ওদের ক্লাসে জিয়াজিও পড়েছে। ও তো অনেক খুশি। মেলিপ বলে, যা চ্যান যা, নিজের অনুভূতিটা প্রকাশ করে দে। চ্যানও সাহস করে সেখানে যায়। ও কথা বলতেই যাচ্ছিল, পাশে থেকে তিয়ান উঠে পড়ে, দুজন দুজনকে দেখে বলে, তুমি আবারও? আজ আবার ওদের সিট চেঞ্জ করা হবে। চ্যান লুকিয়ে লুকিয়ে টিচার্স অফিসে গিয়ে জিয়াজির নামের পাশে ওর নামটা লিখে রাখে। এ সময় তিয়ানোকে এখানে দেখতে পায়। কিন্তু 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 ম্যাম এসে চ্যানকে তিয়ানের সাথে বসায়। ওর তো মনটাই খারাপ হয়ে যায়। তিয়ান বলে, আমি জানি তুমি সিক্রেটলি সিটটা চেঞ্জ করেছ। ও ভেবে নেয় চ্যান ওকে পছন্দ করে। চ্যান বলে, তুমি ভুল ভাবছ। ও বলে, আমার পাশে যেহেতু বসেছ, কিছু নিয়ম তোমাকে মানতে হবে। আমার সাথে কথা বলারও চেষ্টা করবে না, আমার দিকে তাকাবে না, আর এভাবে হাসবে না। বেচারিত এক ঝামেলায় ফেসে যায়। ছুটির সময় ম্যাম ওকে বোর্ডে আর্টিকেল লিখতে বলে, কারণ ও অনেক ভালো লিখতে পারে। কেউই ওর সাহায্য করছিল না। জিয়াজি ওকে দেখে বলে, আমরা তোমার সাহায্য করব। তিয়ান প্রথমে নাটক করে, কোনোভাবেই চ্যানের সাহায্য করবে না, কিন্তু পরে ঠিকই ওর সাহায্য করে, আর অবশ্যই চ্যানকে জ্বালায়। আমরা দেখি বাড়ি আসার পর তিয়ান চ্যানের সিডিটা দেখে হাসে। তাহলে কি তিয়ান এবার চ্যানকে পছন্দ করতে শুরু করেছে? পরদিন স্কুলে আসলে পেছনের একজনের পেন্সিল ব্যাগ পড়ে যায়। ওরা দুজন একসাথে সেটা তুলতে গেলে ওদের হাত লেগে যায়। দুজনই একটু লজ্জা পেয়ে যায়। বাড়ি ফেরার সময় চ্যান ওদের সামনে বলে, আমার সাইকেলের টায়ারটা লিক হয়ে গেছে, মেলিও চলে গেছে, এখন কিভাবে যাব? আসলে মেলি ইচ্ছে করে এটা করেছে, যেন চ্যান জিয়াজির সাথে যেতে পারে। জিয়াজিও ওকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তিয়ান বলে, দরকার নেই। তিয়ান কি করে, চ্যানকে নিজের সাইকেল দিয়ে ও জিয়াজির সাথে যেতে থাকে। বেচারির প্ল্যানটাই বরবাদ হয়ে গেল। যাই হোক, চ্যান তো সিট থেকে অনেক বের হয়। তিয়ান সাইডে বসার ফলে চ্যানের সমস্যা হচ্ছিল, এজন্য তিয়ান ওর সাথে সিট চেঞ্জ করে নেয়। চ্যান ওকে ধন্যবাদ বলে আর ভাবে, ও এতটাও খারাপ না। মিউজিক টিচার মিস্টার লিন এসে ওদেরকে জানায়, স্কুলে নতুন রেডিও স্টেশন শুরু হবে, যারা জয়েন হতে চাও অডিশন দিতে পারো। ওরা পাঁচজন অডিশনে সিলেক্ট হয়। তবে অফিসিয়ালি সেখানের মেম্বার হওয়ার জন্য ওদেরকে গান লেখার টাস্ক দেয়া হয়। দুটো দল বানানো হয়, ওরা তিনজন এক দলে, তিয়ান আর চ্যান আর এক দলে। তিয়ান তো ওর সাথে কাজ করতেই চায় না, কিন্তু ও আবার চাইনিজ হিস্ট্রি বিষয়ে খারাপ ছিল, যেটাতে চ্যান ভালো ছিল। চ্যান ওকে এই পড়াতে সাহায্য করে, ফলে তিয়ান খুবই ভালো করে পড়া পারে। এবার তিয়ানও ওর সাহায্য করতে রাজি হয়। এতে করে চ্যান ভালো এক গান লিখে, ফলে ওরা সবাই রেডিও স্টেশনের মেম্বার হয়ে যায়। চ্যান ওকে ধন্যবাদ বলে, খুশিতে ও তিয়ানের হাত ধরেছিল। তিয়ান বলে, আমার ফয়দা তোলা বন্ধ করো। চ্যান বলে, এমন কিছুই না। কিছুদিন পর ওদের পরীক্ষা শেষ হয়। টিচার সবার বাবা মাকে নিয়ে আসতে বলে প্যারেন্টস মিটিংয়ের জন্য। তিয়ান ভাবে, ওর বাবা মা জীবনেও এখানে আসবে না। জিয়াজি বলে, এক কাজ কর, নকল বাবা মা সাজিয়ে নিয়ে আয়। প্যারেন্টস মিটিংয়ের দিন চলে আসে, কিন্তু আজ তিয়ানের আসল বাবাও চলে আসে, যার ফলে ওর মিথ্যেটা সবার সামনে চলে আসে। জিয়াজি ওনাদের বলে, এই আইডিয়া আমার ছিল, তবে তিয়ানের বাবা তিয়ানের উপরই চিল্লাচ্ছিল। এখানে চ্যানের বাবা যখন জানতে পারে চ্যানের ডেস্কমেট তিয়ান
ইংলিশ আর চাইনিজ হিস্ট্রিতে খুবই খারাপ। উনি ভাবে এতে হয়তো চ্যানের পড়াশোনায় সমস্যা হবে, এজন্য উনি ম্যামকে বলে চ্যানের সিট চেঞ্জ করে দিতে। ম্যাম বলে তিয়ান হয়তো ইংলিশ আর চাইনিজ হিস্ট্রিতে খারাপ, তবে ম্যাথ আর সায়েন্সে ও ভালো, এতে করে ওরা দুজন দুজনের পড়ায় সাহায্য করতে পারবে। কিন্তু এরপরও চ্যানের বাবা মানে না, এসব কিছু তিয়ানও শুনতে পায়, তাইও সিট ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু চ্যান বলে আমি তিয়ানের সাথেই বসবো, ওর সাহায্যের ফলেই এবার আমি সায়েন্সের বিষয়ে ভালো ফলাফল করেছি। ও হয়তো একটুখানি রাগি, তবে ও আমার অনেক সাহায্য করে। ছেলের প্রশংসা শুনে তিয়ানের বাবাও খুশি হয়। চ্যান ওর পক্ষে কথা বলেছে, এতে তিয়ানও খুশি, আর ওদের ডেস্কের মাঝের গ্যাপটাও মিটিয়ে দেয়। কিছুদিন পর অন্য এক স্কুলের সাথে ওদের কম্পিটিশন হতে চলেছে, সবাই এর প্রস্তুতি নিচ্ছিল। স্যার চ্যানকে বাস্কেটবলে জয়েন হতে বলে, ও তো বাস্কেটবলের কিছুই পারে না, এজন্য ও জিয়াজিকে বলে আমাকে বাস্কেটবল শেখাবে। জিয়াজিও এতে রাজি হয়ে যায়, ওকে শেখাচ্ছিল। চ্যান ওর সামনে কিউট সাজার নাটক করে। এ সময় তিং এসে বলে জিয়াজিকে স্যার ডাকছে। জিয়াজি যাওয়ার সময় তিয়ানকে বলে একটা সাহায্য লাগবে, এর বদলে তোর পছন্দের আইডলের নতুন সিডি এনে দিব। তিয়ানও এতে রাজি হয়ে যায়। জিয়াজি বলে বাস্কেটবল ম্যাচ হওয়া পর্যন্ত তোকে চ্যানের সাহায্য করতে হবে, এই বলে চলে যায়। এরপর আর কি, তিয়ান চ্যানের কাছে এসে বলে তোমার প্ল্যান তো ভালোই চলছে, এভাবে আমার কাছে আসতে চাচ্ছ? চ্যান বলে দেখো আমার ঝগড়া করার ইচ্ছে নেই, যেহেতু ও ঠেকায় পড়েছে, ও তিয়ানকে অনুরোধ করে ওকে শেখাতে। তিয়ানও ওকে বাস্কেটবল খেলা শেখাচ্ছিল। চ্যানের গায়ে বল লাগতে গেলে তিয়ানোকে বাঁচিয়ে নেয়। অনেক প্র্যাকটিসের পর চ্যান ঠিক মতো বল ছুঁড়তে পেরে অনেক খুশি। দেখতে দেখতে স্পোর্টস ডে চলে আসে। মার্চিংয়ের সময় চ্যান জিয়াজির দিকে তাকিয়ে দেখে জিয়াজি ওর দিকেই তাকিয়ে আছে। চ্যান নার্ভাস হয়ে যায়। একের পর এক কম্পিটিশন হচ্ছিল, চ্যান সেগুলোর আর্টিকেল লিখছিল। দৌড় খেলায় জিয়াজি প্রথম হয়, আর হাই জাম্পে তিয়ান প্রথম হয়। এরপর বাস্কেটবল ম্যাচ শুরু হয়। চ্যান অনেক ভালো খেলে, যার ফলে ওদের স্কুল জিতে যায়। দেন আরেকটি খেলা শুরু হয়, যেখানে তিনজনের পা বেঁধে দেয়া হয়। ওরা তিনজন এক দলে পড়ে। জিয়াজি আর তিয়ান চ্যানকে এভাবে ধরে দৌড়ায়, ফলে ওরা গেমে জিতে যায়। পরের সিনে তিয়ান ক্লাসে বসেছিল। চ্যান ওর মাধ্যমে জিয়াজিকে চকলেট দিতে চাচ্ছিল। তিয়ান ভাবে চ্যান ওর জন্য চকলেট এনেছে। চ্যান যখন বলে প্লিজ এটা জিয়াজিকে দিও, এটা শুনে তিয়ান পুরো অবাক। তিয়ান বুঝতে পারে চ্যান ওকে না, জিয়াজিকে পছন্দ করে। ও অনেক রেগে চলে যায়। চ্যান বুঝতে পারে না ও কেন রেগে গেল। এই ঘটনার পর থেকে তিয়ান ওর সাথে আরও রুড ব্যবহার করতে থাকে। কিন্তু চ্যান যখন ঝামেলায় পড়ে তিয়ান ঠিকই ওর সাহায্য করে। চ্যান বলে আমি জানি না তুমি কেন আমার উপর রেগে আছো, আমি যদি ভুল কিছু করে থাকি আমাকে মাফ করে দিও। ওর কথা শুনে তিয়ানের রাগ কিছুটা কমে। চ্যান বলে তুমি তো সায়েন্সে ভালো, তাহলে তো তুমি সায়েন্সে নিবে তাই না? ও কিছুই বলে না। চ্যান বলে আচ্ছা জিয়াজি কোন বিষয় নিবে? তিয়ান আবারও রেগে যায়, জিয়াজির কাছে যাওয়ার জন্য আমাকে ব্যবহার করবে না। ক্লাস চলাকালীন সময়ও চ্যান জিয়াজিকে দেখছিল। তিয়ান এসব দেখে অনেক জেলাস হয়। চ্যান সাহস করে জিয়াজির কাছে গিয়ে বলে তিয়ান জানতে চায় তুমি কোন বিষয় নিবে। জিয়াজি বলে তিয়ান জানতে চাচ্ছে, আর হেসে বলে আর্টস। যেহেতু জিয়াজি আর্টস নিয়েছে চ্যানও আর্টস নেয়। ওদিকে দেখি চ্যানের জন্য তিয়ানও আর্টস নিবে। ম্যাম ওকে বলে তুমি তো সায়েন্সে ভালো, তোমার উচিত সায়েন্সে যাওয়া। তিয়ান রাজি হয় না। ওর নানা নানুও ওকে বকা লাগায় আর্টস নিয়ে তোমার ভবিষ্যৎ নষ্ট করছ। এসব কিছু চ্যানও শুনতে পায়। ও বলে মাঝখানে বলার জন্য সরি, কোনো বিষয়ই খারাপ না। আর্টসের মাধ্যমেও আমরা ইতিহাস, জিওগ্রাফি, পলিটিক্স আরও অনেক কিছুর ব্যাপারেই জানতে পারি। তিয়ান একটু ভালো করে পড়লে ওর আর সমস্যা হবে না। তিয়ানও বলে এখন থেকে আমি আরও ভালো মতো পড়ব, এজন্য কেউ আর কিছু বলে না। তিয়ান চ্যানকে ধন্যবাদ বলে। চ্যান বলে নতুন সেমিস্টারে তুমি নতুন ডেস্কমেট চাও না?
ও তো জিয়াজির সাথে বসতে চাচ্ছিল। তিয়ান এবার ওর কথায় রাগ করে না, ও হেসে বলে, ঠিক আছে তোমার যা ইচ্ছে। নতুন সেমিস্টার চলে আসে। চ্যান স্কুলে এসে জানতে পারে জিয়াজি আসলে সায়েন্স নিয়েছে। ওর মনটাই খারাপ হয়ে যায়। তিয়ান তো আগে থেকেই জানতো জিয়াজি সায়েন্স নিয়েছে, এজন্যই ও তখন খুশি হয়েছিল। আসলে জিয়াজি জানে চ্যান তিয়ানকে পছন্দ করে। জিয়াজি ভেবেছে চ্যান ওর মাধ্যমে তিয়ানের বিষয়টা জানতে চেয়েছে, এজন্য জিয়াজি আর্টসের কথা বলেছে, যার ফলেই সব কিছু গড়বড় হয়ে গেছে। কিছুদিন পর ওদের পরীক্ষা হয়। চ্যান অঙ্কে খারাপ করেছে, অন্যদিকে জিয়াজি আর ত্যাং অনেক ভালো করেছে। সবাই বলা বলি করে ওরা দুজন তো পারফেক্ট ম্যাচ। এসব শুনে চ্যানের মনটা খারাপ হয়। পরের সিনে চ্যান জানতে পারে তিংয়ের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, এজন্যই ওর বাবা মা তিংয়ের খেয়াল রাখে। এসব শুনে চ্যানের খারাপ লাগে, এজন্য এখন থেকে ও তিংয়ের সাথে ভালো আচরণ করে। তিয়ান আর চ্যান একসাথে কাজ করছিল। চ্যান ওকে বাদামের মতো কিছু খেতে দিয়ে বলে এটা অনেক মজা, আসলে এটা অনেক টক ছিল। তিয়ান রেগে ওকে মারার জন্য ছুটতে থাকে। লাইব্রেরিতে চ্যান হ্যারি পোর্টারের বই নেয়ার চেষ্টা করে, তখনই জিয়াজি এসে ওর সাহায্য করে। চ্যান এতে খুশি হয়। কিছুদিন পর চ্যানের জন্মদিন আসে, সবাই সুন্দর করে ওকে সারপ্রাইজ দেয়, ও তো অনেক খুশি। জিয়াজি চ্যানকে হ্যারি পোর্টারের গল্পের বই উপহার দেয়। এটা দেখে তিয়ান আর নিজের উপহারটা দেয় না, কারণ তিয়ানও এটাই এনেছিল। আজ ওরা স্কুল বাঙ্ক দিয়ে মুভি দেখার ডিসাইড করে। চ্যান ভয়ে দেয়াল টপকাতে পারছিল না। দুই হিরো একসাথে ওর দিকে হাত বাড়ায়। চ্যান বুঝতে পারে না কার হাত ধরবে। জিয়াজিকে দেখে তিয়ান পেছনে সরে যায়। জিয়াজি ওকে নামালে ও তো অনেক খুশি। এরপর ওরা থিয়েটারে পৌঁছায়। ইদানিং জিয়াজিও চ্যানের কাছাকাছি থাকার চেষ্টা করছিল। হয়তো জিয়াজিও চ্যানকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু এর মাঝে ওদের সাথে প্রিন্সিপালের দেখা হয়ে যায়। স্কুলে এনে ওদেরকে অনেক বকুনি লাগায় আর ওদের রেডিও স্টেশন বন্ধ করারও ধমকি দেয়। তখনই এক স্যার এসে জানায় সব জায়গায় আমাদের রেডিও স্টেশনের প্রশংসা হচ্ছে। প্রিন্সিপাল বলে, তুমি ভুল সময় চলে এসেছ। ওরা সবাই হাসে, মানে এবারের মতো ওরা বেঁচে গেল। কয়েকদিন পর মিউজিক টিচার মিস্টার লিনের বেইজিং শহরে চাকরি হয়ে যায়। উনি সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছিল। তিং ওনাকে একটি গাছ উপহার দেয়। স্যার ওকে একটি সিডি দেয়। তিংয়ের মনটা খারাপ হয়, কারণ ও মিস্টার লিনকে পছন্দ করে। এভাবেই কিছু সময় পার হয়। একদিন ম্যাম চ্যানকে গান লিখতে দেয়। ও ক্লাসে বসে লিরিক লিখছিল আর গান গাইছিল। রুমে তিয়ানও ছিল। এই বেসুরা গান শুনে ও এখানে চলে আসে। তিয়ান ওর লিরিক দেখার চেষ্টা করে। চ্যান সেটা নিতে গিয়ে ওর উপরেই পড়ে যায়, যার ফলে ওদের অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। দুজনই লজ্জা পেয়ে জলদি দূরে সরে যায়। দরজা খুলতে গিয়ে দেখে কেউ বাহির থেকে সেটা লক করে দিয়েছে। চ্যান নিজের কাছের চাবিটাও খুঁজে পাচ্ছিল না, এজন্য ওরা এখানে বসে বসে কাজ করতে থাকে। এ সময় চ্যান ওর চাবিটা পেয়ে যায়। বের হয়ে দেখে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ওরা একসাথে বাড়ি ফেরে। এরপর থেকে তিয়ান ওকে গান গাইতেও সাহায্য করে। চ্যানের কাছে থাকতে ওর ভালোই লাগছিল। অ্যানুয়াল ফাংশনের দিন চলে আসে। তিয়ান আর চ্যান সেখানে খুবই ভালো গান গায়। স্কুলে ছুটি পড়ে। চ্যানের বাবা আবার সিডির দোকান চালায়। বাড়ি যাওয়ার সময় তিয়ান ওকে বলে ওর পছন্দের আইডলের নতুন সিডি রাখতে। কিছুদিন পর চ্যান তিয়ানকে কল করে বলে, তোমার সিডি চলে এসেছে, নিতে আস। এর মাঝে কিছু বদমাশ লোক এসে দোকানে হাঙ্গামা শুরু করে। তখনই তিয়ান এসে চ্যানকে বাঁচিয়ে নেয়। চ্যানও লড়াই করার চেষ্টা করে, উল্টো ও তিয়ানকেই মেরে বসে। গুন্ডারা অবশেষে মাইর খেয়ে পালিয়ে যায়। তিয়ান আঘাত পেয়েছে। চ্যান ওর আঘাতে ঔষধ লাগাতে ওকে ঘরে নিয়ে আসে। এর মাঝে দুজন কিছুটা কাছাকাছি চলে আসে। এ সময় চ্যানের বাবা ঘরে চলে আসে। চ্যান জলদি ওকে লুকিয়ে দেয়। বাবার সন্দেহ হয়। উনি আরেকবার এসেও চেক করে। চ্যান আবারও তিয়ানকে লুকিয়ে দেয়। কিন্তু তিনবারের সময় বাবা এসে ওদেরকে দেখে ফেলে। উনি তো ওদের বকতে থাকে,
কি করছিলে তোমরা? চ্যান কেঁদেই ফেলে আর পুরো ঘটনাটা ওনাকে বলে। যেহেতু তিয়ান চ্যানকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছে, এবার বাবা ভালো মতো তিয়ানের খাতিরদারি করে। ছুটি শেষে সবাই আবারও স্কুলে আসে। স্কুলে শেষ সেমিস্টার চলছিল, সবাই মনোযোগ সহকারে পড়তে শুরু করে। তিয়ান চ্যানের অনেক খেয়াল রাখে, ওর পড়াশোনায়ও সাহায্য করে। কিছুদিন পর ওদের ভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসে, সবাই খুব ভালো করে পরীক্ষা শেষ করে। বাড়ি এসে চ্যান জিয়াজির জন্য লাভ লেটার লিখে, পরদিন ও জিয়াজিকে সেটা দিতে যায়, তবে ভয়ের কারণে দিতে পারে না। আজ ওদের শেষ ক্লাস ছিল, সবাই একসাথে ভালো সময় কাটায়। জিয়াজির একটি বই চ্যানের কাছে ছিল, চ্যান লাভ লেটারটা বইয়ের ভেতর ঢুকিয়ে ওকে দিয়ে দেয়। এভাবেই বেশ কিছু সময় পার হয়। চ্যানের মনটা খারাপ ছিল, কারণ জিয়াজি এখনও ওকে জবাব দেয়নি। ওদের ভর্তি পরীক্ষার ফলাফল চলে আসে, সবার সাথে সাথে চ্যানও বেইজিং শহরের ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, যদিও সবাই একই ইউনিতে পড়েনি। এরপরও ওরা অনেক খুশি, একই শহরে তো থাকবে। সবাই নিজেদের ভিডিও রেকর্ড করে, সেখানে ওরা নিজেদের ইচ্ছের ব্যাপারে বলেছে। সেই রেকর্ডার আর নিজেদের পছন্দের কিছু জিনিসপত্র এক বক্সের ভেতর ঢুকিয়ে ওরা স্কুলের এক জায়গায় পুঁতে দেয়, যেটা ওরা 7 বছর পর খুলবে। মেলি বলে, আজকে চাঁদ অনেক সুন্দর, একজন একভাবে এটা বলছিল। তিয়ান বলে, দ্য মুন লাইট টু নাইট ইজ রিয়েলি বিউটিফুল, এটা বলে ও চ্যানের দিকে তাকায়। টিং বলে, এটা তো জাপানিজ এক রাইটারের লাইন। চ্যান কথাটা ঘুরিয়ে ফেলে, এই দুইজন আবারও ঝগড়া শুরু করে। টিং মেলিকে বলে, ওই লাইনের মানে হলো আই লাভ ইউ। যারা নিজেদের অনুভূতি সরাসরি প্রকাশ করতে পারে না, তারা এই লাইনটা ব্যবহার করে। কিছুদিন পর এক বাসে জিয়াজি আর চ্যানের দেখা হয়ে যায়। চ্যান জিজ্ঞেস করে, ওই বইটা পড়েছিলে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়াজি চ্যানের লাভ লেটারটা দেখেছিল, ও অনেক খুশি হয়েছিল। জিয়াজি কিছু বলার আগেই ওর স্টপ চলে আসে, ও নার্ভাস হয়ে আর কিছু বলতে পারে না। জিয়াজি বলে, বেইজিং শহরে আমাদের দেখা হবে। ও ডিসাইড করেছে বেইজিংয়ে গিয়েই চ্যানের কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করবে। ফাইনালি সবাই বেইজিং শহরে চলে আসে। এখানে আসতেই চ্যানের সাথে জিয়াজির দেখা হয়। জিয়াজি ওর অনেক খেয়াল রাখে, যেহেতু সব বন্ধুরা আলাদা ইউনিতে, রাতের বেলা সবাই দেখা করার ডিসাইড করে। চ্যান স্যানিটারি ন্যাপকিন কিনতে আসলে তিয়ানের সাথে ওর দেখা হয়ে যায়। চ্যানের পেটে ব্যথা হচ্ছিল, তিয়ান এটা খেয়াল করে আর ওর জন্য হট ব্যাগ নিয়ে আসে। ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে জিয়াজি জেলাস হচ্ছিল, আবার জিয়াজি যখন চ্যানের খেয়াল রাখছিল তিয়ান জেলাস হচ্ছিল। আরেকদিন চ্যান ওর রুমমেটদের সাথে ডিনারে যায়, তখনই তিয়ান ওর সাথে দেখা করতে আসে। তিয়ান তো চ্যানের অনেক খেয়াল রাখছিল। ওর রুমমেটরা বলে, তোমরা ডেট করছো তাই না? চ্যান বলে, আরে না, আমরা তো ভাই ভাই। এটা শুনে তিয়ান চুপ হয়ে যায়। অন্যদিকে টিংয়ের সাথে মিস্টার লিনের দেখা হয়, টিং অনেক খুশি। এখানে মেলি অনলাইনে এক বন্ধু বানায়, যে আসলে তিয়ানের বন্ধু শিনি। প্রতিদিন ওরা কথা বলে, তবে মেলির পোস্টের কারণে শিনি টিংকে মেলি ভেবে নেয়, আর মেলিও এটা ক্লিয়ার করে না। ওদিকে জিয়াজি আর টিং মিউজিক ক্লাসে জয়েন হয়, যেখানের টিচার হলো মিস্টার লিন। টিং তো অনেক খুশি, এখন ও প্রতিদিন মিস্টার লিনকে দেখতে পারে। পরদিন ওরা স্কেটিং করতে যায়। চ্যান পারছিল না, জিয়াজি ওকে শেখাচ্ছিল। চ্যান পিছিল খেয়ে ওর কোলে পড়লে জিয়াজি খুশি হয়, তিয়ান জেলাস হয়। এ সময় জিয়াজির কল আসলে ও বাহিরে যায়। চ্যান একা একাই প্র্যাকটিস করতে থাকে আর পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়। তিয়ান এসে ওকে কোলে তুলে নিয়ে যায়। তিয়ান ওর অনেক খেয়াল রাখে, ওকে খাবার খাওয়াতেও নিয়ে যায়। ওর যখনই দরকার পড়ে তিয়ান সব সময় ওর পাশে থাকে। পরের সিনে দেখি জিয়াজিও এখন চ্যানের সাথে বেশি বেশি সময় কাটাচ্ছিল, ওর পড়াশোনায়ও সাহায্য করে, রাতে হোস্টেলে এগিয়ে দেয়। পরদিন সবাই আবারও দেখা করে, শিনিও এখানে এসেছে। শিনি আর মেলি তো অনলাইনে ফ্রেন্ড, তবে ওরা ওদের আসল পরিচয় জানে না,
যার ফলে ওরা একজন আরেকজনকে চিনতেও পারে না। শিনি তিংকে দেখে ওর সাথে ভালো আচরণ করতে থাকে। ও তো জানে তিংই ওর অনলাইনে ফ্রেন্ড। সবাই মিলে ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল। মেলি জিয়াজিকে জিজ্ঞেস করে, তুমি যাকে পছন্দ করো সে কি আমাদের মাঝে আছে? জিয়াজি বলে, চ্যান তো ব্লাশ করছিল, তিয়ানেতে অনেক জেলাস হয়। রাতের বেলা তিয়ান চ্যানকে ওর পছন্দের আইডলের কনসার্টের টিকিট দেয়। আগামী শুক্রবার ওরা একসাথে সেখানে যাবে। পরদিন দুই বান্ধবী একসাথে ঘুরছিল। এখানে ছেলেরা বাস্কেটবল খেলছিল। এ সময় ওরা তিয়ানের অ্যাপস দেখে অবাক। মেলি বলে, এই প্রথম আমি বুঝতে পারলাম তিয়ান এতটা হ্যান্ডসাম। চ্যান বলে, চুপ থাক। আজ তিয়ান ওর কিছু বন্ধুদের সাথে এক পাবে পারফর্ম করে। চ্যান তো এক নজরে ওকেই দেখছিল। পারফর্ম শেষ হলে সবাই একসাথে বসে। চ্যানের রুমমেট সিং তিয়ানের পাশে বসে, যেটা দেখে চ্যান জেলাস হয়। সিং মাতাল হয়ে গেলে তিয়ান ওকে হোটেলে এগিয়ে দিচ্ছিল। ও বলে, আমি জানি তুমি চ্যানকে পছন্দ করো, তোমার উচিত চ্যানকে কনফেস করা, কারণ চ্যানও তোমাকে পছন্দ করে। তোমার ব্যাপারে কথা উঠলে ও অনেক খুশি হয়। এ সময় চ্যান এসে ওকে নিয়ে যায়। তিয়ান চ্যানকেই দেখছিল। রুমে এসে চ্যান ভাবে, তিয়ানকে নিয়ে আমি কেন এতটা পসেসিভ হচ্ছি? ওকে অন্য কারো সাথে দেখলে আমার কেন খারাপ লাগে? চ্যান ওর এক রুমমেটকে বলে, শুনো, আমার এক ফ্রেন্ডের ব্যাড বয় এক ফ্রেন্ড আছে। আমার ফ্রেন্ড যখন সেই ব্যাড বয়কে অন্য কারো সাথে দেখে ওর খারাপ লাগে, এমনটা কেন হচ্ছে? ওর রুমমেট বলে, এর মানে তোমার ফ্রেন্ড ওই ব্যাড বয়কে পছন্দ করে। চ্যান বলে, না না, আমার ফ্রেন্ড তো আগে থেকেই অন্য কাউকে পছন্দ করে। ও চ্যানকে বোঝায়, সময়ের সাথে সাথে মানুষের অনুভূতি বদলায়, তোমার ফ্রেন্ড এখন ওই ব্যাড বয়কেই পছন্দ করে, এজন্য ওকে অন্য মেয়েদের সাথে দেখলে ওর খারাপ লাগে। অন্যদিকে তিয়ান জিয়াজিকে বলে দেয়, আমি চ্যানকে পছন্দ করি। জিয়াজি বলে, আমিও। তিয়ান বলে, জানতাম এমন কিছুই হবে, চল কম্পিটিশন হবে। জিয়াজি বলে, দরকার নেই, চ্যান আমাকেই পছন্দ করে। ও চুপ হয়ে যায়। আজ ওদের কলেজের বোর্ডে উইশ লিখার ডে, যেখানে একজন আরেকজনের উইশ পূরণ করে। চ্যান সেখানে লিখেছে ওর কেক খেতে ইচ্ছে করছে। জিয়াজি চ্যানের উইশ কার্ড পেয়ে চ্যানের পছন্দের কেক কিনতে যায়। তিয়ান চ্যানের উইশ কার্ডটি পায়নি। ও নিজে থেকেই চ্যানের জন্য কেক বানাতে থাকে। জিয়াজি যতক্ষণে কেক নিয়ে আসে দেখে চ্যান অলরেডি তিয়ানের আনা কেক খাচ্ছে। ও মন খারাপ করে চলে যায়। মেলি চ্যানকে কল করে বলে, জিয়াজির সাথে দেখা হয়েছে? চ্যান বলে, না তো। মেলি বলে, ও তোর জন্য কিছুই করেনি, তোর কি মন খারাপ? চ্যান বলে, এতে কিছু আসে যায় না, আমরা শুধু ভালো বন্ধু, এখন আর আমি ওর জন্য তেমন কিছু অনুভব করি না। পরদিন জিয়াজি আর তিং ওদের পারফরমেন্সের জন্য তাইওয়ান শহরে যায়। সেখানে পারফর্ম শেষে জিয়াজি নিজের অনুভূতিটা এক পোস্ট কার্ডে লিখে চ্যানের কাছে পাঠায়। পোস্ট কার্ড পৌঁছাতে কিছু সময় লাগে। পরের সিনে তিয়ান আর চ্যান এক রেস্টুরেন্টে ছিল। জিয়াজি তাইওয়ান থেকে ফিরে সোজা চ্যানের সাথে দেখা করতে আসে। ওরা দুজন তো চ্যানের খেয়াল রাখা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেয়। চ্যান ভাবে ওরা এমন আজব আচরণ কেন করছে। খাবার শেষে জিয়াজি ওকে হোস্টেলে এগিয়ে দেয়। জিয়াজি বলে, এই শুক্রবার আমার পিয়ানো পারফরমেন্স আছে, আশা করি তুমি সেখানে আসবে, তোমাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। শুক্রবার দিন চলে আসে। আজ আবার ওর তিয়ানের সাথে কনসার্টে যাওয়ার কথা ছিল, যেটার ব্যাপারে ও ভুলেই গিয়েছিল। এ সময় তিয়ান ওকে মেসেজ করে কনসার্টের ব্যাপারে বলে, কিন্তু ও তো টিকিটই হারিয়ে ফেলেছে। মেলি বলে, সমস্যা নেই, তোর উচিত জিয়াজির কাছে যাওয়া, এত বছর তুই ওর অপেক্ষা করেছিস, ও নিশ্চয়ই আজ তোকে প্রপোজ করবে। ওদিকে তিয়ান আর জিয়াজি দুজনই চ্যানের অপেক্ষা করছিল। চ্যান বুঝতে পারছিল না ও কার কাছে যাবে। ও জিয়াজির সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছিল, সাথে তিয়ানেরও। হ্যাঁ, তিয়ান সবসময় ওকে জ্বালাতো, কিন্তু ওর প্রতিটা খারাপ মুহূর্তেও তিয়ানি ওর খেয়াল রাখত, ওর পাশে থাকত, ওকে হাসাত। চ্যান শিওর হয়ে গেছে ও এখন জিয়াজিকে না, তিয়ানকে পছন্দ করে। এজন্য ও জিয়াজিকে কল করে বলে, সরি, আমি যেতে পারবো না,
প্রথমে আমি তিয়ানকে প্রমিস করেছিলাম ওর সাথে কনসার্টে যাব। জিয়াজির মনটাই ভেঙে যায়। চ্যান আসে তিয়ানের কাছে। চ্যান বলে, সরি, আমি টিকিট হারিয়ে ফেলেছি। তিয়ান জানে চ্যান জিয়াজির কাছে না গিয়ে ওর কাছে এসেছে, তাই তিয়ান আর রাগ করে না। ওরা দুজন অন্য কোথাও ঘুরতে যায়। ওরা একসাথে অনেক ভালো সময় কাটায়। এরপর দুজন সমুদ্র কিনারায় যায়। এখানেও ওরা অনেক মজা করে। সানরাইজ দেখার জন্য দুজন এখানেই ঘুমিয়ে পড়ে। সকালে দুজন একসাথে এই সৌন্দর্য উপভোগ করে। চ্যান বলে, অনেক সুন্দর না? তিয়ান ওর দিকে তাকায় আর হঠাৎ ওকে কিস করে বসে। তখনই ওদের রোম্যান্সের 12টা বাজাতে এক ফটোগ্রাফার চলে আসে। ফিরে আসার পরও চ্যান শুধু তিয়ানের ব্যাপারেই ভাবছিল। ক্লাস থেকে বের হয়ে দেখে তিয়ান ওর অপেক্ষা করছে। ও জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছ? তিয়ান বলে, আমার গার্লফ্রেন্ডকে নিতে এসেছি। চ্যান বলে, কে তোমার গার্লফ্রেন্ড? ও বলে, তুমি? চ্যান বলে, পাগল হয়ে গেছো নাকি? আমি কেন তোমার গার্লফ্রেন্ড হব? ও বলে, তুমি দুবার আমায় কিস করেছ, এর দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। আর ফাইনালি ওকে বলে দেয়, চ্যান, আমি তোমাকে পছন্দ করি, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। চ্যান বলে, হঠাৎ? ভাবার জন্য আমার সময় লাগবে। তিয়ান বলে, কদিন? একদিন, দুদিন, তিন দিন? আমি আর এক মুহূর্তের জন্য অপেক্ষা করতে পারবো না। এই বলে ওকে কিস করে, যেন ওকে দূরে সরায় না। মানে এখান থেকে ওদের প্রেম শুরু। অন্যদিকে মেলি আর শিনি আজ জেনে ফেলে ওরা দুজনই অনলাইনে ফ্রেন্ড। শিনি বলে, তুমি তিংয়ের ছবি দেখিয়ে কেন আমায় মিথ্যে বলেছ? মেলি বলে, আমি তো তোমায় বলিনি, তুমি ভেবে নিয়েছ। দুজনের মাঝে সেই ঝগড়া লাগে। এখানে এই দুজন তো নতুন নতুন প্রেম করে খুবই খুশি ছিল। দুজন চুটিয়ে প্রেম করছিল। এখানে শিনি আর মেলি দুজন দুজনের সাথে কথা বলার অভ্যাস হয়ে গিয়েছিল, যার ফলে এখন ওদের খারাপ লাগছিল। তিং স্যার লিনের সাথে কথা বলছিল। তখনই এখানে ওনার এক্স গার্লফ্রেন্ড চলে আসে। ওদের একসাথে খুশি দেখে তিং মন খারাপ করে চলে যায়। মেলি ওর হোস্টেলে ফিরছিল। এ সময় ও তিয়ান আর চ্যানকে একসাথে দেখে ফেলে। ও তো অবাক। চ্যান ওকে বলে দেয়, আসলে আমরা দুজন ডেট করছি। তিয়ানও ওকে মানায়। মেলি বলে, চ্যানের জন্য আমি তোমাকে মেনে নিচ্ছি, আর কখনো যদি ওকে জ্বালিয়েছ তোমাকে মেরে ভত্তা বানায় দিব। তিয়ান বলে, সেটার আর সুযোগ পাবে না। মানে এখন ও সব সময় চ্যানের খেয়াল রাখবে। আজ চ্যানের কাছে জিয়াজির সেই পোস্ট কার্ডটা আসে, যেখানে জিয়াজি ওর অনুভূতিটা প্রকাশ করেছিল। এটা দেখে চ্যানের জিয়াজির জন্য খারাপ লাগে। ওদিকে জিয়াজিও ওদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে ওর মনটাও খুবই খারাপ ছিল। পরদিন মেলি ক্যান্টিনে খাবার খেতে গিয়ে ওর কাপড়টা নষ্ট হয়ে যায়। এ সময় শিনি ওর সাহায্য করে, নিজের জ্যাকেটটা ওর গায়ে জড়িয়ে দেয়। মেলি ওকে মিথ্যে বলার জন্য সরি বলে। শিনিও ওকে মাফ করে দেয়। জিয়াজি এখানে তিয়ান আর চ্যানকে দেখে লুকিয়ে পড়ে। চ্যান ওকে জিজ্ঞেস করে, আমায় কেমন লাগছে? তিয়ান কিছু না বলে ক্লাসে নিয়ে ওকে কিস করে। জিয়াজি এখানেই ছিল। চ্যান লজ্জা পেয়ে চলে যায়। ওরা দুজন কথা বলে। জিয়াজি বলে, তুই যদি ঠিক মতো চ্যানের খেয়াল না রাখিস আমি ওকে নিয়ে যাব। তিয়ান বলে, তাহলে তো তুই কখনোই সুযোগ পাবি না। জিয়াজি বলে, আশা করি এমনটাই যেন হয়। পরদিন ওদের দুজনের দেখা হয়ে যায়। জিয়াজি বলে, স্কুলে থাকা সময় আমি প্রথমে ভাবতাম তুমি তিয়ানকে পছন্দ করো, কিন্তু আমি যখন তোমার লাভ লেটার পেয়েছিলাম আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। তখন থেকেই ভেবে নিয়েছিলাম আমি সব সময় তোমার খেয়াল রাখব, কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছি। ও ঠিকই হেসে হেসে কথা বলছিল, তবে কষ্টে ওর বুকটা ফেটেই যাচ্ছিল। মেলি শিনির জ্যাকেটটা ফিরিয়ে দিতে আসে। শিনি এখন বুঝতে পারে ও আসলে মেলিকেই পছন্দ করে। চ্যান আর তিয়ান মিউজিক নিয়েই ওদের ক্যারিয়ারটা গড়তে চাচ্ছিল। এজন্য ওরা আমেরিকার ফেমাস এক মিউজিক একাডেমিতে অ্যাপ্লাই করার ডিসাইড করে। আর দুজন নিজেদের গোল পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করে। অন্যদিকে তিং ভাবে লিনের কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করে দিবে। ও সাহস করে সেখানে গিয়ে দেখে লিনের সাথে ওর এক্স গার্লফ্রেন্ডের প্যাচআপ হয়ে গেছে। বেচারির মনটাই ভেঙে যায়। যাই হোক, এতদিনে তিয়ান আর চ্যান আমেরিকার মিউজিক একাডেমিতে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলেছে।
ফলাফলও চলে এসেছে। তিয়ান পাস হলেও চ্যান পাস হয়নি। তিয়ান ওকে ছেড়ে যেতে চাচ্ছিল না, আগামী বছর একসাথে যাওয়ার কথা বলে। তবে চ্যান চাচ্ছিল না ওর কারণে তিয়ান নিজের সুযোগটা হাতছাড়া করুক। অনেক মানানোর পর তিয়ান আমেরিকা যেতে রাজি হয়। ওরা ওদের বন্ধুদের ব্যাপারটা জানায়। তিয়ান যাওয়ার আগে ওরা একসাথে বেশি বেশি সময় কাটাতে থাকে। রাতের বেলা চ্যান তো তিয়ানকে ছেড়ে যেতেই চাচ্ছিল না। আজ তিয়ানের রুমমেটরা বাহিরে গিয়েছে, এজন্য তিয়ান লুকিয়ে লুকিয়ে চ্যানকে ওর হোস্টেলে নিয়ে আসে। এ সময় ওয়ার্ডেন চেক করতে আসলে তিয়ান জলদি ওকে লুকিয়ে দেয়। এরপর দুজন একসাথে মুভি দেখে ভালো সময়ও কাটায়। তিয়ান ওকে প্রমিস করে, একদিন আমি নিশ্চয় তোমাকে আংটি পরাবো। সকালবেলা শিনি ওদের একসাথে দেখে ফেলে। শিনি তো ওদের নিয়ে মজা করতে থাকে। ও চ্যানের কাছে সাহায্য চায় মেলিকে পটানোর জন্য। চ্যানও ওর সাহায্য করে। আজ মেলি আর চ্যানের মুভি দেখতে যাওয়ার কথা ছিল। চ্যান সেখানে না গিয়ে শিনিকে পাঠিয়ে দেয়। তাই ওরা দুজন একসাথে মুভি দেখে আর ভালো সময়ও কাটায়। রাতের বেলা তিয়ান ওর বন্ধুদের সাথে পারফর্ম করে। পারফর্ম শেষে শিনি এবার মেলিকে প্রপোজ করে দেয়। মেলিও রাজি হয়ে যায়। এখান থেকে ওদের প্রেম শুরু। তিয়ান আর চ্যান ওদের দিনগুলো সুন্দর করে কাটাচ্ছিল। দেখতে দেখতে তিয়ানের যাওয়ার দিন চলে আসে। সবাই তিয়ানকে বিদায় দিতে আসে। চ্যান এমন ভান করে যেন তিয়ানকে ছাড়া অনেক ভালো থাকবে, তবে শেষে ও কেঁদেই ফেলে। তিয়ান বলে, নিজের খেয়াল রেখো, আমি তোমার অপেক্ষা করব। আর হ্যাঁ, আমি তোমায় অনেক ভালোবাসি। চ্যানও বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর তিয়ান আমেরিকা চলে যায়। পৌঁছানোর সাথে সাথে ও চ্যানকে কল করে। দেখতে দেখতে সময় পার হচ্ছিল। দুজন দুজনকে খুবই মিস করছিল। দূরত্ব থাকার পরও সুন্দর করে ওদের সম্পর্ক চলছিল। কিন্তু চ্যান দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও ফেল হয়ে যায়। ও হার না মেনে আবারও পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। এ সময় ওর কাছে ভালো এক মিউজিক কোম্পানি থেকে জবের অফার আসে। কিন্তু ও তো তিয়ানের কাছে যাবে, এজন্য সেখানে নিষেধ করে দেয়। দুর্ভাগ্যবশত চ্যান তৃতীয়বার পরীক্ষা দিয়েও ফেল করে। এতে ও অনেক ভেঙে পড়ে। ওর সকল বন্ধুরা এখন ভালো ভালো চাকরি করছিল, তবে চ্যান কি করবে বুঝতেই পারছিল না। এর উপর ওর বাবার দোকানটাও বন্ধ হয়ে যায়। এবার ও আমেরিকা যাওয়ার হাল ছেড়ে দিয়ে চাকরি খুঁজতে থাকে। চ্যান এই ব্যাপারগুলো তিয়ানকে জানায় না। ও তিয়ানকে মিথ্যে আশা দিতে চাচ্ছিল না, এজন্য ও তিয়ানের সাথে ব্রেকআপ করে ফেলে। তিয়ান পুরো অবাক, ও কিছুই বুঝতে পারছিল না। কিছুদিন পর ওদের গ্র্যাজুয়েশন হয়ে যায়। আজ তিয়ানও চ্যানের কাছে চলে আসে। চ্যান চলে যেতে নিলে তিয়ান ওকে আটকায়, আমি ব্রেকআপ চাই না। চ্যান ওকে দূরে সরাতে পারে না। এ সময় তিয়ান ওর অনেক খেয়াল রাখে। ও আর আমেরিকাতে ফিরে যেতে চাচ্ছিল না, চ্যানের কাছেই থাকতে চাচ্ছিল। চ্যান বলে, কিছুদিন পর তোমার ফাইনাল পরীক্ষা, আর তুমি পাগলামি করছ? ওর কথায় তিয়ান যাওয়ার জন্য রাজি হয়। এ সময়টাতে চ্যান অনেক ঝামেলার মাঝে দিয়ে যাচ্ছিল, চাকরিও খুঁজে পাচ্ছিল না। এর উপর রাতে এক চোর ওর সব জিনিসপত্র নিয়ে যায়। তিয়ানকে এসব জানিয়ে ও তিয়ানকে পেরেশান করতে চাচ্ছিল না। পরদিন তিয়ান যখন টিংয়ের থেকে জানতে পারে চ্যান কত ঝামেলার মাঝে দিয়ে যাচ্ছে, তিয়ানের খুবই খারাপ লাগে। ও চ্যানের কাছে এসে অনেক রাগ করে। তুমি কি আদৌ আমাকে বয়ফ্রেন্ড ভাবো? তোমার সাথে এত কিছু হচ্ছে, তুমি আমাকে কিছুই জানাও না। চ্যান বলে, আমি সবসময় তোমার উপর নির্ভর থাকতে পারি না। তিয়ান বলে, সমস্যা কি? তাহলে আমি আর আমেরিকা যাব না, আমি তোমার কাছেই থাকব। চ্যান বলে, আমি তোমার স্বপ্নের মাঝে আসতে চাই না, তুমি তোমার স্বপ্নটা পূরণ করো। এই বলে ও চলে যায়। তিয়ান সারা রাত চ্যানের হোস্টেলের নিচে বসে থাকে। ও চ্যানকে মেসেজ করে, তবে চ্যান জবাব দেয় না। পরদিন চ্যান ওকে এয়ারপোর্টে ছাড়তে আসে। চ্যান বলে, এই জায়গাটাকে আমি অনেক ঘৃণা করি, দুবার আমরা এখান থেকে আলাদা হচ্ছি। তিয়ান বলে, পরের বার আর এমনটা হবে না, আমি না থাকা সময় নিজের খেয়াল রেখো। চ্যান বলে, তুমিও। এখান থেকে ওরা আলাদা হয়ে যায়। এরপর থেকে ওরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করে না। চ্যান বলে,
আমরা যদি কথা বলতাম, আমাদের দেখা করার ইচ্ছে হতো। আমার কিছু হলেই ও সব কিছু ছেড়ে এখানে চলে আসতো, নিজের স্বপ্নের দিকে ধ্যানও দিত না। তাই আমাদের ভালোর জন্য আমাদের আলাদা হওয়াটাই ঠিক হবে। দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। চ্যান এখন ভালো এক মিউজিক কোম্পানিতে কাজ করছিল। তিং সফল একজন লয়ার হয়ে গেছে। মেলি ঘরে বসেই কাজ করছিল। ওর আর শিনির সম্পর্ক সুন্দর চলছিল। রাতের বেলা ওরা 4 জন দেখা করে। জিয়াজি এখন এক রিসার্চ সেন্টারে কাজ করে। ও এখনও চ্যানকে পছন্দ করে। ওরা সবাই টিচার লিনের বিয়ের দাওয়াত পায়। এজন্য তিংয়ের মনটা খারাপ ছিল। খাবার শেষে জিয়াজি ওকে বাসায় এগিয়ে দেয়। অন্যদিকে আমরা তিয়ানকে দেখি। ওর ক্যারিয়ারটাও ভালো চলছিল। তবে তিয়ান চায়নাতে ফিরে আসার ডিসাইড করে। চ্যান কাজে অনেক ব্যস্ত থাকার ফলে অসুস্থ হয়ে যায়। জিয়াজি এ সময় ওর খেয়াল রাখে, এমনকি ওর প্রজেক্টও কমপ্লিট করতে সাহায্য করে। পরের সিনে ওরা সবাই টিচার লিনের বিয়েতে যায়। বাহিরে চ্যান জিয়াজির অপেক্ষা করছিল। তখনই এখানে তিয়ান আসে। এতদিন পর দুজন দুজনকে দেখে তাকিয়ে থাকে। এ সময় জিয়াজি চলে আসে। ওদের একসাথে দেখে তিয়ান তাকায় থাকে। মেলি তিয়ানকে পিঞ্চ মেরে বলে, আমি তো ভেবেছিলাম তুমি সেখানে এতটাই খুশি আছো, তোমার বন্ধু ঘর সব কিছুই ভুলে গেছো, আর কখনো ফিরে আসবে না। তিয়ান কিছু বলে না। এরপর মিস্টার লিনের বিয়ের রিচুয়াল শুরু হয়ে যায়। তিংয়ের অবশ্যই খারাপ লাগে। যতই হোক ওর প্রথম ভালোবাসা, চ্যানকে সামলায়। ফেরার সময় তিয়ানের বন্ধু জিশি ওকে নিতে আসে। চ্যান ভাবে ও হয়তো তিয়ানের গার্লফ্রেন্ড। চ্যানের মনটা খারাপ হয়। ও যতই ভান ধরুক, ও তিয়ানকে ভুলে গেছে। আসলে ও এখনও তিয়ানকে ভালোবাসে। যাই হোক, এদিকে জিয়াজি এখনও চাচ্ছিল চ্যান ওর কাছে আসুক। জিয়াজি সবসময় ওর পাশে থেকে ওর খেয়াল রাখছিল। ওকে হাসি খুশি রাখার চেষ্টা করে। জিয়াজি ওকে বাসে তুলে দিয়ে চলেই যাচ্ছিল, যেটা অতীতের এক সিনের সাথে মিলে যাচ্ছিল। আগের বারের মতো এবারও জিয়াজি নিজের অনুভূতিটা প্রকাশ করতে দেরি করতে চাচ্ছিল না। এজন্য ও বলে দেয়, চ্যান আমি এখনও তোমাকে পছন্দ করি, তোমাকে এখনই এর জবাব দিতে হবে না, তুমি ভেবে আমাকে জবাব দিও। চ্যান কিছুই বলে না। পরদিন এক প্রজেক্টের কাজে তিয়ানের কোম্পানি চ্যানদের কোম্পানি একত্রিত হয়। ওদেরকে একসাথে এক প্রজেক্টে কাজ করতে হয়। চ্যান বারবার তিয়ানকেই দেখছিল। তিয়ান খেয়াল করে। একদিন চ্যান ভুল করে ওর পেন ড্রাইভটা অফিসে ফেলে আসে। সেটা আনতে গেলে ওর সাথে তিয়ানের দেখা হয়ে যায়। হঠাৎ করে ওদের লিফট খারাপ হয়ে যায়। চ্যান পড়ে যেতে নিলে তিয়ানকে ধরে ফেলে। একটু পর জিশি এসে ওদেরকে এখান থেকে বের করে। ওদের একসাথে দেখে চ্যানের খারাপ লাগে, ও জলদি চলে যায়। জিশি ওকে টিস করে বলে, ওই তোমার প্রথম ভালোবাসা, তাই না, যাকে তুমি এখনো ভুলতে পারোনি। ওদিকে চ্যান একা একা বাড়ি যাচ্ছিল। তখনই তিয়ান ওর কাছে চলে আসে আর বলে, আমার সাথে খেতে যাবে। চ্যানও রাজি হয়ে যায়। এর মাঝে চ্যান পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়, আর ওর ঘরের চাবিটাও ড্রেনে পড়ে যায়। এজন্য তিয়ান ওকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে। তিয়ান এখনও আগের মতোই ওর কেয়ার করছিল। চ্যানের জন্য ও খাবারও বানায়। তিয়ান তো মিষ্টি করে ওকে দেখছিল। অন্যদিকে শিনি আর মেলির দুষ্টু মিষ্টি প্রেম দেখানো হয়। মেলি একটু মেসি ছিল। শিনির এতে সমস্যা ছিল না। কোনো অভিযোগ ছাড়াই ও পুরো ঘর পরিষ্কার করে, খাবার বানায়, এমনকি ওর খেয়ালও রাখে। ছেলেটা সত্যি ওকে ভালোবাসে। পরদিন চ্যান ওদেরকে জিয়াজির কনফেশনের ব্যাপারে আর তিয়ানের ব্যাপারেও জানায়। ওরা বলে, তুই আবারও দুজনের মাঝে ফেসে গেলি, এবার কি করবি। তিং বলে, তোমার মনে এখনো তিয়ান আছে, তাই না, তো তোমাদের সম্পর্কটা ঠিক করার আবারও চেষ্টা করতেই পারো। ওদিকে জিয়াজি এখনও চ্যানের জবাবের অপেক্ষা করছিল। এ সময় তিংয়ের সাথে ওর দেখা হয়। জিয়াজি ওর কাছে চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করে। তিং ওকে জানায় তিয়ান আর চ্যান একসাথে কাজ করছে। ভাগ্য ওদেরকে আবারও একসাথে করল। এটা শুনে জিয়াজি সব কিছুই বুঝতে পারে। এখানে চ্যানের প্রজেক্টে সমস্যা হয়েছে। তিয়ান ওর কাজে সাহায্য করে। ক্ষুধা লাগলে তিয়ান ওদের জন্য নুডলস বানায়। ওরা একসাথে ভালো সময় কাটায়।
চ্যান ঘুমিয়ে পড়লে তিয়ানোকে বিছানায় শুইয়ে দেয়। সকালে চ্যান ঘুম থেকে উঠে দেখে তিয়ান ওর প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছে। চ্যান ওকেই দেখছিল। এরপর ও দুজনের জন্য নাস্তাও বানায়। অফিসের সবাই যখন ওর প্রজেক্ট দেখে সবাই সেটা খুবই পছন্দ করে। ওদিকে মেলিকে দেখি, মেলিও চাচ্ছিল না শিনি একাই কাজ করুক, তাই আজ ও প্রথমে ঘরটা গুছায়। যদিও ও ক্র্যাব খায় না, শিনি ক্র্যাব পছন্দ করে, তাইও শিনির জন্য ক্র্যাব রান্না করে। শিনি বাড়ি এসে এসব দেখে অনেক ইমোশনাল হয়ে যায় যে মেলি ওর জন্য কত কিছু করছে। আরও বলে দেয়, চলো আমরা বিয়ে করে নেই। মেলি খুশি হয়। জিয়াজি চ্যানকে ডিনারে নিয়ে আসে। হ্যাঁ, ও চ্যানকে ভালোবাসে, তবে বাস্তবতা মেনে নিয়েছে যে চ্যান শুধু তিয়ানকেই ভালোবাসে। চ্যানুকে ধন্যবাদ বলে সবসময় ওর পাশে থাকার জন্য। পরদিন মেলি চ্যানকে বলে, এবার আমাদেরকে জের কনসার্টে যেতেই হবে। চ্যান ওকে জানায়, তিয়ান আমাকে আগেই বলেছে ওর সাথে কনসার্টে যেতে। মেলি বলে, তুই ওকে অনেক ভালোবাসিস তাই না? আর হ্যাঁ, আমি আর শিনি বিয়ে করতে চলেছি। চ্যান ওদের জন্য খুশি হয়। চ্যান তিয়ানের সাথে দেখা করতে গিয়ে দেখে তিয়ানের শরীর খারাপ। চ্যান ওকে হাসপাতালে নিয়ে যায়। জিয়াজিও সেখানে আসে। তিয়ানের অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়েছে, ফলে ওর অপারেশন হয়। চ্যান তিয়ানের কাপড় নিতে তিয়ানের ঘরে আসে। এ সময় ও তিয়ানের একটি চিঠি পায়, যেটা তিয়ান চ্যানের জন্য লিখেছিল তবে পাঠায়নি। এখানে তিয়ান ওর অনুভূতির ব্যাপারে লিখেছিল, আমেরিকাতে ও কতটা একা ছিল, চ্যানকে কতটা মিস করত। তিয়ান লিখেছে, আমি কখনোই তোমাকে ভুলিনি। আমার মনে হয় সত্যকার ভালোবাসা যতই দূরে থাকুক না কেন, তাদের দেখা হতে যতই সময় লাগুক না কেন, দুজনের জন্য দুজনের ভালোবাসা কখনোই কমবে না। সেই হাই স্কুল থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, ভবিষ্যতেও তোমাকেই ভালোবাসব। আমি তোমাকে অনেক বেশি মিস করছি। এসব পড়ে চ্যান অনেক কাঁদে। তিয়ান হুশে আসলে চ্যান ওকে সরি বলে, তুমি কতটা একা ছিলে, তবে আমি তো তোমার ভালোর জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। তিয়ান বলে, এসব ছাড়ো, এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে। আর হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। দুজন কিস করতেই যাচ্ছিল, তখনই নার্স এসে চ্যানকে চলে যেতে বলে। ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে, এজন্য চ্যানকেও যেতে হয়। পরদিন জিয়াজি তিয়ানকে দেখতে আসে। জিয়াজি ওকে বলে, 7 বছর তো পার হয়ে গেছে, আমাদের মেমোরি বক্স খোলার সময় হয়ে গেছে। ওরা ভাবতে থাকে সময় কত জলদি পার হয়ে গেল। জিয়াজি ওর মাথায় হাত বুলিয়ে বলে, তোমরা দুজন সারা জীবন খুশি থাকো, যা কিছুই হয়ে যাক সব সময় তোমরা আমার ভালো বন্ধু হয়ে থাকবে। ওর কথায় চ্যান খুশি হয়। পরদিন ওদের কনসার্টে যাওয়ার দিন ছিল। লুকিয়ে লুকিয়ে ওরা হাসপাতাল থেকে বের হয়। চ্যান চাচ্ছিল ওরা স্কুল ড্রেস পরে সেখানে যাবে। তিয়ানের কাছে এটা আজব লাগছিল। ও পেটে ব্যথার নাটক করে। চ্যান বলে, আমি পাগল হব না। তিয়ান এখনও নাটক চালিয়েই যাচ্ছিল। এবার চ্যান ভয় পেয়ে যায়। তিয়ান বলে, দেখেছ, তোমাকে পাগল বানিয়েই দিয়েছি। চ্যান তো রেগে যায়। বরাবরের মতো এবারও ওরা কনসার্টের টিকিট হারিয়ে ফেলে, যার ফলে ওরা ল্যাপটপেই কনসার্ট দেখতে থাকে। পরের সিনে সবাই ওদের হোমটাউনে আসে। পরিবারের সাথে সময় কাটানোর পর বন্ধুরা সবাই স্কুলে আসে। ওরা ওদের পুরনো দিনগুলো মনে করছিল, কত সুন্দর সময় এখানে পার করেছে। এবার ওরা ওদের মেমোরি বক্সটা খোলে, ওদের সিডিটা চালায়। চ্যান বলেছিল, আমার ইচ্ছে হলো আমি যাকে ভালোবাসি তার সাথেই যেন থাকতে পারি, আর নিজের পছন্দ মতো কাজ করতে পারি। ওর দুটো স্বপ্নই পূরণ হয়ে গেছে। কম বেশি সবার ইচ্ছেই পূরণ হয়েছে, কিন্তু তিয়ান তখন কিছুই বলেনি। সবাই জিজ্ঞেস করে, তুমি কেন কিছু বলনি? তিয়ান বলে, আমার শুধু একটি ইচ্ছে, আর হাঁটু গেড়ে চ্যানকে প্রপোজ করে, তুমি কি আমাকে সুযোগ দিবে তোমার সাথে সারা জীবন কাটানোর? আমি তোমাকে বিয়ে করতে চাই। চ্যান অবশ্যই ওকে হ্যাঁ বলে। তিয়ান ওকে প্রমিস করেছিল একদিন ও সত্যি চ্যানকে আংটি পরাবে, যেটা আজ পূরণ হলো। সবাই ওদের জন্য খুশি হয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।